আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের রাজমতি পোলাও আর হচ্ছে দই চিকেন। এই দই চিকেনটাকে আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি। আমি যেইভাবে দই চিকেন বানাই ঠিক ওই নিয়মেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার দই চিকেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর সাথে আছে রাজকীয় স্বাদের রাজমতি পোলাও। এই দই চিকেন রেসিপিটা আমি রাজকীয় স্বাদের রাজমতি পোলাওর সাথে শেয়ার করেছি। পোলাওয়ের সাথে দই চিকেনটা খেতে খুবই মজা লাগে, এই জন্য আমি আজকে আপনাদের সাথে দই চিকেন রেসিপি আর রাজকীয় স্বাদের রাজমতি পোলাওটা ঈদ স্পেশাল রেসিপি হিসাবে শেয়ার করেছি। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি রাজকীয় স্বাদের রাজমতি পোলাও আর দই চিকেন রেসিপির মূল প্রসেসিংয়ে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দই চিকেনটা তৈরি করব। এখানে আমি দই চিকেনের জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর দিয়ে দেবো 7 মতো লবণ। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো 1.5 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই, ফেটানো টক দই। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে 20 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপর চুলা একটা পাতিল বসিয়ে ওইখানে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। তো ভিউয়ার্স, এখানে আমার মনে হয়েছে ঘিটা একটু কম হয়েছে, এই জন্য এখানে আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এরপর তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজকুচি। পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজকুচিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি আলুর মধ্যে হলুদ আর লবণটা মেখে নেব। এই আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এই জন্য আমি আলুটা অ্যাড করি। এরপর আমি সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুধু আলুর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলা। আলুটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবেন না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আলুর মধ্যে আসবে না, এই জন্য শুধু কালারটা চেঞ্জ হয়ে গেলেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু আর মাংসগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আমি মাংসগুলো আর আলুগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছি, এজন্য আমি অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করলাম। তো ভিউয়ার্স, এরপর ঢেকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ টমেটো পিউরি। এখানে আপনারা চাইলে টমেটো কুচিটাও দিতে পারেন, আমার কাছে টমেটো পিউরি ছিল এই জন্য আমি টমেটো পিউরিটা দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি মাংসগুলোকে রান্না করে নেব। তো ভিউয়ার্স, ঢেকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাংসগুলোকে রান্না করে নিয়েছি।
এরপর আমি দিয়ে দেবো সাত আটটার মতো কাঁচামরিচ, আর দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে মাংসগুলা খাওয়ার সময় ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার দই চিকেনটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি গরম গরম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন দই চিকেনটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। আমি আবারও বলতেছি, এখানে আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আলুটা অ্যাড করেছি। তো ভিউয়ার্স, এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে ওইখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ তেল, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে আমি রাজকীয় স্বাদের রাজমতি পোলাওটা রান্না করব। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1টা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেব 2টা থেঁতো করা এলাচ, দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। দিয়ে আমি সবগুলা মশলাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব, আর গোটা গরম মশলার একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, এখানে আমি চাউলগুলোকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এরপর ভালো করে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চাউলগুলোকে আমি একদম ভাজা ভাজা করে ঝরঝরে করে নেব, যাতে পোলাওগুলো একদম ঝরঝরে হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চাউলগুলোকে একদম ঝরঝরে করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 গ্লাস চাউলের জন্য 3 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি সবগুলা চাউল ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চাউলটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এরপর 1.5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 1 মিনিট পর। চাউলের পানিগুলা মোটামুটি শুকিয়ে এসেছে। এরপর আমি নেড়ে চেড়ে দিয়ে চাউলগুলোকে পানির সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ মাথা দেখে ছিঁড়ে রাখা। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। দিয়ে দেব অল্প পরিমাণে কাঠবাদাম কুচি। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পেস্তা বাদাম কুচি। সবশেষে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এই রাজকীয় স্বাদের রাজমতি পোলাওয়ের মধ্যে সবশেষে ঘিটা দিলে খাওয়ার সময় ঘিয়ের স্মেলটা যখন নাকে আসে তখন খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আমার রাজকীয় স্বাদের রাজমতি পোলাওটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি গরম গরম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন রাজকীয় স্বাদের রাজমতি পোলাওটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই রাজকীয় স্বাদের রাজমতি পোলাও আর দই চিকেনটা ঈদে একবার হলেও ট্রাই করবেন।
তো বিভাস রাজমতি পোলাওটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের রাজমতি পোলাওটা ঈদে একবার হলেও ট্রাই করবেন। এরপর আমি উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি, আর দিয়ে দেব একটু পেস্তা বাদাম কুচি। এরপর আমি দই চিকেনটা উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রাজকীয় স্বাদের রাজমতি পোলাও আর দই চিকেনটা। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে ঈদে বাসায় একবার হলেও ট্রাই করবেন, ফ্যামিলি ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর মেহমানদের কেউ বানিয়ে দিলে মেহমানরা কিন্তু খুবই খুশি হবে। তো ভিউয়ার্স রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার রেসিপিগুলো আরও একবার ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।